वेलकम टू द बंगृहिणी। আমি সূচনা এসে গেছি আরেকটা নতুন ধরনের রেসিপি নিয়ে। সেটা হচ্ছে এটা স্পেশালি বাঙালিদেরই বাড়িতে এগুলো হয়। সেটা হচ্ছে খারকোল পাতা বাটা। খারকোল পাতা বাটাতে সেরকম কোনো কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না, খুব অল্প ইনগ্রেডিয়েন্টসেই বেশ খুব ভালো সুস্বাদু গরম গরম ভাত দিয়ে খাওয়া একটা রেসিপি। তার জন্য খারকোল পাতাগুলোকে ডক ছাড়া শুধু পাতাগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে এটার মধ্যে মেন ইনগ্রেডিয়েন্টস থাকে হচ্ছে রসুন, লঙ্কা আর কালো জিরে। কালো জিরের ব্যবহার কিন্তু বাঙাল রান্নাতেই বেশি হয়ে থাকে। তো ফার্স্টে আমি তাই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে খারকোল পাতা, লঙ্কা আর রসুন আর অবশ্যই কালো জিরে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমাদের খারকোল পাতা বাটা সম্পূর্ণ হয়ে গেছে, যেটা কালো জিরে অল্প জল দিতে হয়েছে, নাহলে কাঁটাটা ঘুরবে না। লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন, রসুনের কোয়া দিয়ে গ্রাইন্ড করানো হয়েছে, এবার সেটা একটা আমি জায়গায় ঢেলে নেব। তো এবার বাকি প্রসেসটা দেখানো হবে অবশ্যই, যে কিভাবে এবার এটা পাতাটাকে ভাজা হচ্ছে এবং কতটা কি করলে কি করা হয়। এবার কড়া বসিয়ে দিয়েছি, একদম সিমে গ্যাসটা রেখেছি। তেলটা এবার গরম করে নিতে হবে। সর্ষের তেলের রান্না, সর্ষের তেলটা একটু বেশি দিতে হয় এতে। দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি পরিমাণে একটু বেশি, আর তার সাথে দিয়ে দিয়েছি অল্প কালো জিরে ফোড়ন। এরপরে দেবো পাতা বাটাটা। তারপর একে একে আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে তোমরা হওয়ার সাথে সাথে, ভিডিওটা দেখার সাথে সাথে বুঝতে পারবে একদম অল্প ইনগ্রিডিয়েন্টস লাগে। তো চলো দেখা যাক। তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি এর মধ্যে অল্প একদম অল্প হলুদ দেওয়া হবে। একদম অল্প হলুদ দিলাম। নুন দেওয়া হবে, আমরা একটু তুলনামূলক কম নুন খাই, তাই আমি আমার স্বাদ মতো, এটা সম্পূর্ণ স্বাদ মতো নুন বলা চলে। তো নুন দিয়ে দিচ্ছি। এরপরে কষ ভাবটা, পাতার যেহেতু কষ ভাব থাকে, সেই কষ ভাবটা কাটানোর জন্য অল্প চিনি দিয়ে দেওয়া হবে। ব্যাস, আর কোনো ইনগ্রিডিয়েন্টসই লাগে না। এরপর শুধু এই জিনিসটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, জলটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার আস্তে আস্তে আমি এটাকে নেড়ে নিচ্ছি। যা যা দেওয়া হয়েছে সেটা একেবারে যাতে মিশে যায়, তার জন্য এক হাতে মোবাইল থাকে আর আরেক হাতে খুন্তি দিয়ে রান্না করাটা বেশ টাফ। তো আর একটু পাতা বাটা আমার গ্রাইন্ডারের বক্সে রয়েছে, মানে জায়গাটাই রয়েছে, সেটা থেকে আমি একটু কাচিয়ে নেব। কাচিয়ে এটার মধ্যে ভালো করে এবার জিনিসটাকে ভাজা ভাজা করে নেওয়া আর কিছু না।
দেখতেই পাচ্ছ জলটা এবার আস্তে আস্তে ঢেলে নিচ্ছে। একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে, যেমন কচু বাটা আমরা করে থাকি, কেউ যদি বাড়িতে করে থাকো, ওটাও একটা বাঙালদের আইটেম, চেষ্টা করব অবশ্যই পরবর্তীকালে দেওয়ার আইটেমটা। যারা জানো না কচু বাটা স্বাদ কীরকম বা খেতে কীরকম লাগে, অবশ্যই ভিডিওটা দেখে তো রেসিপিটা জানবে, তারপরে অবশ্যই জানবে বাড়িতে রান্না করে। তো সেরকমই একদম যখন টেনে নেবে, এই জলটা পুরোপুরি শুকিয়ে যাবে, তখন এটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। ততক্ষণ তোমাকে এটাকে নাড়িয়ে দিতে হবে জলটাকে শুকানোর জন্য। গন্ধ খুব ভালো বেরিয়ে গেছে অলরেডি। এগুলো হচ্ছে পিওর বাংলাদেশি রান্না। এই রান্নাগুলো অ্যাকচুয়ালি আমার বাবা হচ্ছে পিওর বাংলাদেশি মানুষ, আর আমার মা হচ্ছে পিওর এদেশীয়। তো সেই কারণে আমি যখন বাপের বাড়িতে আসি, আমার বেশিরভাগ রান্নাটাই বাংলাদেশি আমাদের হয় রেসিপিগুলো। মা যা রান্না করে, যেহেতু বাবা বাংলাদেশি মানুষ, বাঙালি মানুষ, তো তাদের তো মুখের টেস্ট একটু অন্যরকম হয়। তো সেই কারণে এই পদগুলো বেশি হয়। তবে দারুণ খেতে হয়, বাঙাল এদেশীয় বলে কিছু বলবো না এখানে, এটা যে যার টেস্টের ব্যাপার, কিন্তু দারুণ খেতে হয়। কেউ যদি গরম ভাতে এটা সার্ভ করো, তাহলে ফর শিওর এক থালা ভাত যে কোনো মানুষ খেয়ে নিতে পারবে, এটা এমন টেস্ট হয়। তোমাদের যদি এরকম নতুন নতুন রেসিপি, এটা যদি একটু পুরনো রেসিপি, মানে অনেকটাই পুরনো রেসিপি, বাংলাদেশের রেসিপি, এরকম যদি রেসিপি জানার থাকে, আরও নতুন নতুন রেসিপি জানার থাকে, তাহলে অবশ্যই ইউটিউবে দিবং গৃহিণীকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তার সাথে সাথে ফেসবুক পেজ দিবং গৃহিণীকেও ফলো করো, আর অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো। ভিডিওগুলোকে শেয়ার করো, লাইক করো, যাতে তোমার মতো আরও দশটা মানুষ এই ভিডিওগুলো দেখতে পারে, জানতে পারে এই কোনো নতুন আর কিছু পুরনো রেসিপিরও সন্ধান তারা পেয়ে যেতে পারে। একদম মাখা মাখা করে নিতে হবে, ভালো করে ভাজাবে এর জন্য। আসলে এক হাতে ক্যামেরা ধরে খুঁজি নাড়ানোটা খুব টাফ। একদম শুকনো করতে হবে যাতে একদম টাইট হয়ে যায় জিনিসটা। ভালো করে নাড়িয়ে 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 রসুনের যে ঝাঁঝটা সেটাও পাচ্ছি স্মেলে। করে অবশ্যই জানিও, যারা ভিডিওটা দেখছো রেসিপিটা অবশ্যই করো, আর অবশ্যই জানিও খেতে কেমন লাগে, তোমাদের কেমন লেগেছে, তোমাদের বাড়ির মানুষদের সবার কেমন লেগেছে। কিছুই না জানতে পারলে আমরাও একটু ইন্সপায়ার হই, আরও নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি। আর যদি তোমাদের রেকমেন্ডেড হয় যে আমি আরও বাংলাদেশি রান্না বা বাঙাল রান্না জানবে, তাহলে সেটাও অবশ্যই জানিও, চেষ্টা করব। যদি আমি শ্বশুরবাড়ি থেকে না করতে পারি, বাপের বাড়ি থেকে অবশ্যই বাঙাল রান্না পাবে তোমরা। ওকে, তো আমাদের খাড়কুল পাতা বাটা রেডি হয়ে গেছে। এরকম পুরো ড্রাই হয়ে গেলে সেটাকে সার্ভ করার জন্য রেডি হয়ে যাবেন। আর অবশ্যই জানাবেন যে প্রত্যেকে রেসিপিটা কেমন লাগলো। গরম ভাতের সাথে এরকম পাতা বাটা খাওয়া সত্যিই মানে
কিছু কিছু বাঙাল রান্না এমন আছে যেগুলো সত্যি মানুষের মুখে স্বাদ ফিরিয়ে আনে, আর বলতে গেলে স্বাদটাকে ছেনায়ও আরও বেশি করে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু দিন বঙ্গগৃহিণী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ দি বঙ্গগৃহিণীকে ফলো আর লাইক করতে অবশ্যই ভুলবে না, আর তার সাথে সাথে ভিডিওসগুলোতে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। ওকে, থ্যাংক ইউ।